বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে ঢাকা সফররত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট একথা বলেন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ডক্টর ইউনূস সরকার কার্যকর একটি রূপরেখা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ক্যাথরিন জানান, বৈঠকে কোনো একক ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি, তবে সরকার চাইলে এই প্রক্রিয়ায় সহায়তা করবে ব্রিটেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ এই কূটনীতিক। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships. It has the full support of the UK government in these objectives, and we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. কোন হঠকারী সিদ্ধান্ত না নিয়ে অনতিবিলম্বে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তারেক রহমান সহ নেতাকর্মীদের সব রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। আব্দুস সালাম বলেন, জনস্বার্থের সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে যা করা উচিত তা না করে অপ্রয়োজনীয় কাজ করছে, এর ফলে মানুষের আস্থা হারাচ্ছে সরকার। এ সময় বিএনপি নেতারা বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র এবং আধিপত্যবাদকে রুখতে হলে মামলা প্রত্যাহার ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিয়েছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাঁধটা বিএনপির হাতেই রাখেন পুরো, তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে হরজগতা চাই না, হটকারিতা চাই না, আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না, আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন। বিমানবন্দর থানায় করা সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। দুপুরে তিন দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে দুদিন মঞ্জুর করেন বিচারক। এর আগে গত রাতে দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। বিমানবন্দর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা সজীব হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের সাতটি অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন সময়ে গুম হওয়া এবং নির্যাতিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালে প্রসিকিউশন দপ্তরে জমা দেয় এসব অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের 53 জনকে অভিযুক্ত করা হয়েছে। সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসেন। সাতজন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ। দুজন তিন বছরের মতো গুম ছিলেন, চারজন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান ভুক্তভোগীরা, তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি প্রসিকিউশন। সারাদেশে স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিলের দাবিতে গণভবনের সামনে এক ঘন্টার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। হাসপাতালের রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে পরে সড়ক থেকে সরে যায় তারা। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।